সাবস্ক্রাইব করুন হারিস টেকনো বাংলা ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনেতে ক্লিক করুন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হে গাইস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে যে কোনো ব্যক্তির বা গ্রুপের যে কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ বা চ্যাটকে লক করবেন। যদি আপনার কোনো পার্সোনাল ব্যক্তি থেকে থাকে এবং আপনি চাইছেন যে তিনার সঙ্গে কী কী চ্যাট করেছেন তা কেউ না জানুক, তাহলে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই সাহায্যকারী হবে। এমনকি যদি আপনার হোয়াটসঅ্যাপটিকে কেউ ওপেনও করে, তো আপনি যেই ব্যক্তিটিকে বা গ্রুপকে লক করে রাখবেন সেই ব্যক্তিটিকে তিনারা ওপেন করতে পারবেন না, শুধুমাত্র আপনি ছাড়া, কিন্তু অন্যান্য সকল ব্যক্তির চ্যাটের ড্যাশবোর্ডকে তারা ওপেন করতে পারবে। যেটিকে লক করে রাখবেন সেটিকে তারা ওপেন করতে পারবেন না। তো এটি খুবই সেফটির জন্যে। যদি আপনার কোনো পার্সোনাল চ্যাট থেকে থাকে তো সেটিকেও আপনার লক করে রাখতে পারবেন। তো বন্ধুরা চলুন দেখা যাক। এর জন্য প্লে স্টোরটিকে ওপেন করার পর সার্চ বারে টাইপ করবেন চ্যাট লকার, এরপরে সার্চ করে দিবেন। তো চ্যাট লকারের এই ধরনের লোকবেলা অ্যাপ্লিকেশানটি আপনাদের কাছে ফাইন্ড আউট হয়ে যাবে। তো 1.3 MB অর্থাৎ 2 MBরও কম অ্যাপ্লিকেশান ইনস্টল করে নেবেন চ্যাট লকার অ্যাপ্লিকেশানটিকে। ইনস্টল করার পর ওপেন করে নেবেন। ওপেন করার পর সর্বপ্রথম চ্যাট লকার অ্যাপ্লিকেশানে আপনাকে ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করতে হবে। তো সেট ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজটিকে চুজ করে নিন, এরপরে ওকে বাটনে ক্লিক করে দিন, এরপরে আবার ওকেতে ক্লিক করে দিন। এন্টার পাসওয়ার্ডে আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দিন, 4-5। এন্টার কনফার্ম পাসওয়ার্ডে ওই একই পাসওয়ার্ড দিন, 1-2-3-4-5 দিয়েছিলাম একই দিচ্ছি। এরপরে এন্টার পাসওয়ার্ড হিন্ট, এখানে আপনার পছন্দ মতো পাসওয়ার্ড যেটা খুশি দিতে পারেন। এরপর দেখুন রাইট ডাউন সাইডে ওকে বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার কাছে হয়তো অ্যাড আসতে পারে, তো অ্যাডটিকে ক্লোজ করে দেবেন। এরপরে আপনি আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট বা মেসেজগুলোকে লক করার জন্য দেখুন যে লেফট ডাউন সাইডে যে প্লাসের আইকন, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর বিভিন্ন ধরনের অপশান আসবে, এখানে আপনি আর পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারেন, ফরগেট করতে পারেন, ডিঅ্যাক্টিভ করতে পারেন পাসওয়ার্ড, কিংবা হেল্প পেতে পারেন, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। তো আপনার হোয়াটসঅ্যাপের মেসেজকে লক করার জন্য বা চ্যাটকে, ফার্স্টেই যে অপশান লক হোয়াটসঅ্যাপ চ্যাট, এর উপরে ক্লিক করবেন। এরপরে ক্লিক করার পর আপনাকে এই অ্যাপ্লিকেশানটিকে পারমিশন দিতে হবে আপনার মোবাইলের তরফ থেকে, এর জন্য আপনাকে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর আপনার অ্যাক্সেসিবিলিটিতে রিডাইরেক্ট করে দেবে, এখানে আপনি চ্যাট লকার কোথায় লেখা রয়েছে সেটিকে দেখে আপনাকে অন করতে হবে। দেখুন এখানে চ্যাট লকার লেখা রয়েছে, এরপরে ক্লিক করবেন। দেখুন অফ রয়েছে, এখানে ক্লিক করে অন করে দেবেন, এরপরে ওকেতে ক্লিক করে দিন। তো আপনার পারমিশন দেওয়া হয়ে গেল অ্যাপ্লিকেশানটিকে। এরপরে ব্যাক আসবেন, লেফট ডাউন সাইডে প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফার্স্ট যে অপশান লক হোয়াটসঅ্যাপ চ্যাট, এর উপরে আবার ক্লিক করতে হবে, আবার ওকেতে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট করে দেবে। এইখানে যে ব্যক্তির বা যে গ্রুপের হোয়াটসঅ্যাপের চ্যাটস বা মেসেজগুলিকে আপনি লক করে রাখতে চান সেই ব্যক্তি বা গ্রুপের উপরে জাস্ট একবার ক্লিক করবেন। এক্সাম্পল হিসেবে ফার্স্ট নম্বরে রয়েছে গুড টাইমস। তো এই গুড টাইমসের যে সমস্ত মেসেজগুলি আসবে বা চ্যাটগুলি আসবে আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, আমি কাউকে দেখাতে চাই না, সে কারণে এর মেসেজগুলিকে আমি লক করব। সে কারণে এর উপরে জাস্ট একবার ক্লিক করছি। দেখুন ক্লিক করার পর অটোমেটিক্যালি এটি লক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কনভারসেশন প্রোটেক্টেড সাকসেস, এখানে হয়তো অ্যাড আসবে, অ্যাডটিকে কেটে দিবেন। দেখুন এখানে লেখা উঠছে যে নাও গুড টাইমস কনভারসেশন ইজ পাসওয়ার্ড প্রোটেক্টেড। তো এখানেতে আপনি যে পাসওয়ার্ডটি তখন দিয়েছিলেন, তো সেই পাসওয়ার্ডটি আপনার এই মেসেজগুলিকে প্রোটেক্ট করবে। তো যখন আপনি গ্রুপটিকে ওপেন করবেন তাহলে আপনাকে ওই পাসওয়ার্ডটিকে দিয়ে ওপেন করতে হবে, নাহলে কেউ ওপেন করতে পারবে না। তো ওকেতে ক্লিক করে দিন। তো আমি আমার হোয়াটসঅ্যাপে গিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি যে গুড টাইমসের যে গ্রুপটি, দেখুন এখানে আর ওপেন হবে না যতক্ষণ না আমি এখানেতে পাসওয়ার্ডটি দিই। দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়ার পর দেখুন অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনি যতবারই করতে চাইবেন এর উপরে ক্লিক করবেন। দেখুন এখানেতে আপনাকে এন্টার পাসওয়ার্ড চাইবে। ঠিক আছে, তো ধরুন যে আপনি এইখানেতে এই গ্রুপটিকে আর আপনি গ্রুপে যে সমস্ত মেসেজগুলো বা চ্যাটগুলো আসবে সেগুলিকে আপনি লক করে রাখতে চান না, আনলক করতে চান, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? সেক্ষেত্রে আপনাকে আবার ওই যে চ্যাট লকারে যেতে হবে। তো চ্যাট লকারে যখনই যাবেন তো আপনাকে এখানে চ্যাট লকারের তরফ থেকে পাসওয়ার্ড চাইবে যতবার আপনি চ্যাট লকে আসবেন। ঠিক আছে, এটা প্রোডাক্টের জন্যে পাসওয়ার্ড দেওয়ার পরে ওকে করবেন, তো ওপেন হয়ে যাবে। তো এইখানেতে আপনি এটিকে আনলক করার জন্য মেসেজগুলিকে, হয়তো অ্যাড আসবে, অ্যাড কেটে দেবেন, আনলক করার জন্য ওই মেসেজগুলিকে বা ওই গ্রুপটিকে, তো আপনাকে জাস্ট এর উপরে একবার ক্লিক করে দিতে হবে। এইখানে দেখুন গুড টাইমস রয়েছে,
যেটিকে আমি লক করেছিলাম, এর উপরে একবার ক্লিক করে দিচ্ছি তো আনলক হয়ে যাবে। দেখুন পাসওয়ার্ড প্রোটেকশন রিমুভ, তো আমি যে পাসওয়ার্ড প্রোটেকশন দিয়েছিলাম তো সেটি রিমুভড হয়ে গিয়েছে। এরপরে আর কোনো পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না যখন গ্রুপটিকে ওপেন করতে যাব। তো দেখুন তখন আমি এই গ্রুপটিকে ওপেন করছিলাম, পাসওয়ার্ড চাইছিল, এখন ওপেন করছি দেখুন পাসওয়ার্ড চাইছে না, কারণ আমি এটিকে রিমুভ করে দিয়েছি। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের যে কোনো পার্সোনাল মেসেজ, চ্যাট, যে কোনো গ্রুপ বা ব্যক্তিকে আপনারা এইভাবে লক করে রাখতে পারবেন, তাহলে কেউ আপনার মেসেজকে পড়তেও পারবেন না আপনার বিনা পারমিশনে। তো বন্ধুরা এই যে ফিচারটি আপনাদের কোনো না কোনো সময় হয়তো কাজে আসতে পারে। তো ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওকে লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ধরনের বিভিন্ন টেকনোলজি ভিডিও